Hello, Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club. Today is the first class for the last 3 months. আজকের টাইটেল হচ্ছে ফোনেটিক্স অ্যাকসেন্ট ক্লাস, ইংরেজির সঠিক মাখরাজ শিখি। মাখরাজ বলতে সাধারণত আমরা বুঝি যে অ্যারাবিক মাখরাজ। হ্যাঁ, অ্যারাবিক মাখরাজ ঠিক না হলে, যেমন অ্যারাবিক সুরা বা কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, ঠিক তেমনটি আমরা ইংরেজির ক্ষেত্রেও সেই মাখরাজ শিখব। তো প্রথমে একটি উদাহরণ নিয়ে আসি, সেটা হচ্ছে WHAT, এটাকে আমরা নর্মালি হট বলি। হট, তোমরা যারা শিখে এসেছো তারা প্রায় সবাই হট বলতে শিখে এসেছো। আর হট মানে হচ্ছে কি, যেমন একটি সেন্টেন্স ধরি, সেটা হচ্ছে হট আর ইউ ডুইং। হট আর ইউ ডুইং মানে তুমি কি করছো। বাট এটা সঠিক উচ্চারণটা হবে ওয়াট, সঠিক উচ্চারণ হবে ওয়াট, বাট এটা আমরা বলি এই হটের মতো, হট বলি। সো যখন আমরা ইন্টারন্যাশনাল স্টেজে যখন কথা বলবো, তখন যদি আমরা হট বলি, তাহলে তারা এই হট, HOT, এই হটকে ধরে নেবে, যার অর্থ হচ্ছে গরম। সো এখানে তাহলে অর্থ দাঁড়াচ্ছে যে গরম আর ইউ ডুইং, মানে গরম কিছু একটা করছে। সো নিশ্চয়ই মিনিংয়ের দিক দিয়েও এটা 100% সাকসেসফুলি ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক শুদ্ধভাবে ইংলিশ শিখতে হবে, আর এটা ছাড়া আমার মিনিং চেঞ্জ হয়ে যাবে, রাইট? যেমন তোমাদেরকে এর আগেও পূর্বে বলেছি যে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, কলকাতার লোক বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশের লোকও বাংলা ভাষায় কথা বলে। বাট যখন এক একটা ডিস্ট্রিক্টে চলে যায়, যেমন ধরো নোয়াখালী, কুমিল্লা, বা ধরো যে ওইদিকে মালদা, ক্যালকাটার, সো এক একটা জেলার কিন্তু আলাদা আঞ্চলিক বাংলা ভাষা রয়েছে। আমি বলছি না যে তারা ইংরেজি বা হিন্দি বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তারা বাংলায় কথা বলছে, বাট তাদের আঞ্চলিক বাংলার কারণে আমরা তাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি না। যেমন আমরা চাপাইনবগঞ্জের লোক বলি, আমি তোকে কতক্ষণ থেকে ঢুঁড়ছি খুঁজছি, ঠিক এমনটি। এটা শুদ্ধ বাংলা বলতে হলে আমাকে বলতে হবে যে আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। ঠিক তেমনটি ইংরেজির সঠিক আমাদের IPA জানতে হবে, সঠিক উচ্চারণ জানতে হবে। সো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ফোনেটিক্স অ্যাকসেন্টের গুরুত্ব কতটুকু। যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে তুমি ইন্টারভিউ দিবে বা কথোপকথন করবে বা দেশের বাইরে পড়াশোনা করবে, তখন তোমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এখনই সময় যা ভুল শিখেছো শিখেছো, বাট এখনই সময় এটাকে করেক্ট করার। সো ডিয়ার ফ্রেন্ডস, আসলে এটা হট না, এটা হবে ওয়াট, ওয়াট, রাইট? আর হট একমাত্র ইউজ করবো গরমের ক্ষেত্রে। ঠিক এমনই আরও কিছু ওয়ার্ড আমরা এখানে শিখে ফেলি। সো আমরা ওয়ার্ডকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লং, একটা হচ্ছে শর্ট সাউন্ড, আর একটি হচ্ছে লং সাউন্ড। শর্ট অ্যান্ড লং সাউন্ডটা হচ্ছে যে একটা টান দিয়ে একটু পড়তে হবে, যেমন আমরা অ্যারাবিকে বলি যে এক আলিফ বা দুই আলিফ টান দিয়ে পড়তে হবে, ঠিক তেমনটি। সো এটা হচ্ছে শর্ট সাউন্ড, এটা হচ্ছে লং সাউন্ড। প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে গেট। গেট মানে হচ্ছে পাওয়া, গেট মানে পাওয়া। বাট দেখো তো আমরা আরেকটি গেট ইউজ করি কিনা। হ্যাঁ, এখানে দেখো আরেকটি গেট, যেটা হচ্ছে বাড়ির দরজার ক্ষেত্রে যে গেট বলি। সো এটার মধ্যে উচ্চারণের পার্থক্য রয়েছে, এটা জাস্ট গেট, বাট এখানে GATE, এই উচ্চারণটা হবে গেইট, গেইট। এই যে হর্ষই রয়েছে, এটা হচ্ছে একালিপ টান। সো গেইট, এটা লং সাউন্ড মাথায় রাখতে হবে। যেমন তোমরা ঢাকার বাসগুলোতে দেখবে যে গেইট লক, বা অনেকগুলো দেখবে নীলক্ষেত থেকে বিভিন্ন যে বাসগুলো বিভিন্ন জায়গাতে যায়, ওখানে দেখবে যে গেইট লেখা আছে। গেইট মানে এই যে এই গেইট লেখা আছে, তোমরা খেয়াল করবে। এরপরে দেখো আরেকটি আমরা ওয়ার্ডে যাই, সেটা হচ্ছে ওয়েট। এই ওয়েট মানে হচ্ছে কি, এই ওয়েট মানে হচ্ছে ভেজা। কোনো কিছু আমরা যখন ভেজাই, পানি দিয়ে ভেজাই, সেটাকে বলে ওয়েট। সো এটা জাস্ট ওয়েট হবে, বাট এখানে দেখো WAIT, এটা লং সাউন্ড, সেটা হচ্ছে ওয়েট। এই যে হসির টানটা আসবে, ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। এরপরে দেখো RID, এটা হচ্ছে রিড, রিড মানে মুক্ত হওয়া বা মুক্ত, রাইট?
বাট এখানে দেখো এই রিড মানে পড়া সো এটা দীর্ঘ রয়েছে তার মানে একটু টান হবে রিড রিড ইউ শুড রিড ইংলিশ বুক এরপরে দেখো মিল জাস্ট মিল বলতে মিল মিল কলকারখানা বাট এখানে মিল আমরা একটু টান দিয়ে পড়বো মিল হ্যাভ ইউ চেক ইন ইউর মিল তুমি কি তোমার খাবার খেয়েছো সো এই মিল হচ্ছে খাবার খানা এরপরে দেখো বিচ বিচ মানে হচ্ছে কুকুর ঠিক আছে সো আমরা যদি এখানে এই বিচ উচ্চারণ করি BEACH এই বিচ মানে হচ্ছে কি সৈকত নদীর ধার যেটা সো বিচ এটা একটু টান দিয়ে উচ্চারণ হবে লেটস গো টু বিচ লেটস গো টু বিচ এরপরে আরেকটি আমরা ওয়ার্ড দেখি সেটা হচ্ছে যে আমরা এটাকে বলি বেবি বাট এটা বেবি না বেবি বেবি এখানে একটা জিনিস খেয়াল করো এই যে এখানে এ রয়েছে গেট তাহলে এর উচ্চারণটা আসছে কি এ এখানে দেখো ওয়েট এই এর উচ্চারণ আসছে কি এ সো যে সব এগুলোতে এ উচ্চারণ আসবে এর উচ্চারণ অনেকগুলো আছে যেমন অ আছে তারপরে আছে আ আছে অনেকগুলোই আছে বাট এ যদি উচ্চারণ থাকে অর্থাৎ কোনো ওয়ার্ডের মধ্যে যদি এর উচ্চারণ এ উচ্চারণ হয় বা এ উচ্চারণ হয় এ এ অথবা এ এই উচ্চারণ থাকে এটার সাথে আমাদেরকে অতিরিক্ত হর্ষইটা যোগ দিয়ে পড়তে হবে তাহলে নাকি গেট ওয়েট রিড মিল বিচ বেবি আরেকটু উদাহরণ দিই যেমন এখানে দেখো এটা আমরা বলি নেটিভ বাট এটা হবে নেইটিভ এই এর উচ্চারণ হচ্ছে এ নে তো এ যদি থাকে তাহলে আমরা এখানে বলেছি যে অবশ্যই এটার সাথে হর্ষই যোগ হবে যার কারণে এই উচ্চারণটা হবে নেইটিভ যে ব্রাদার্স এন্ড সিস্টার্স আজকের এই ভিডিওটি ছিল তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ফ্রম নাও আই হোপ দ্যাট ইউ ওয়ান্ট মেক এনি মিস্টেক দেখো মেক এনি মিস্টেক আমি কতগুলো কথা বলেছি মেক এনি মিস্টেক এম আই এস টি এ কে ই তো দেখো এম এর পরে এ আছে মে এ উচ্চারণ হচ্ছে এ হলে একালি টান হবে মানে মেক তারপরে দেখো মিস্টেক তো টি এ কে ই টি এর পরে এ আছে তাহলে এখানে হসুইটা টান হবে একালি টান হবে সো টেক মিস্টেক ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটি অত্যন্ত দারুণভাবে উপভোগ করেছো ভালো থাকবে সুস্থ থাকবে যেহেতু বিগত 3 মাস থেকে আমি কোনো ভিডিও দিতে পারি নাই তার জন্য আই এম রিয়েলি সো সরি আমি ব্যস্ত ছিলাম অত্যন্ত ব্যস্ত ছিলাম ঢাকাতে ওখানেও আমার পার্টনার একটি প্রতিষ্ঠান রয়েছে সেখানেও সময় দিতে হয়েছিল যাই হোক এখন থেকে প্রতিনিয়ত তোমরা ভিডিও পাবে আর হ্যাঁ তোমরা যারা ইংলিশ স্পোকেন কোর্স করতে চাও আমাদের কাছে সরাসরি আমাদের নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে কিছু ভিডিও দেখো ওখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে এছাড়া আমাদের অফিসে সরাসরি এসে একটি ফ্রি ক্লাস করে যাও যদি ভালো লাগে তাহলে তোমরা কন্টিনিউ করবে এছাড়াও তোমাদের জন্য রয়েছে অনলাইন কোর্স ওয়ার্ল্ডের যে কোনো কর্নার থেকে যে কোনো জায়গা থেকে তোমরা কোর্স করতে পারবে বর্তমানে রিসেন্টলি আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে দুবাই থেকে ক্লাস করে অস্ট্রেলিয়া থেকে ক্লাস করে তারপরে ইংল্যান্ড থেকে ক্লাস করে তারা অনলাইনে ক্লাস করে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে ক্লাস করে সো তোমরা অফলাইন এবং অনলাইন দুইভাবেই তোমরা ক্লাস করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ভিডিওতে নেক্সট কিছু নিয়ে আসছি তোমাদের সামনে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম